আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুস্থ রেখেছেন। সুস্থতা একটি বড় নিয়ামত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বি করিম, আপনার কাছে আমার একটা জানার বিষয় রয়েছে। আল্লাহ তাআলা বললেন, মূসা বলো তোমার কি জিজ্ঞাসা, কি জানা প্রয়োজন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি করিম, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি একজন মানুষ, আমি পয়গম্বর, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আপনি যদি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, আমার মতো আল্লাহর কাছে আপনি মূসা কি চাইতেন? মারাত্মক প্রশ্ন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, তুমি এক্ষুনি তওবা করো, বর্ডার ক্রস করে ফেলেছো, এই কথা বলার মতো দুঃসাহস তোমার কি করে হলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি করিম, আমি জানি আমার এইটা বলা ঠিক হয় নাই, আমি আল্লাহ হতে কোনোদিনই পারবো না, এজন্যই শব্দের মধ্যে আমি যদি শব্দ ব্যবহার করেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাছোড় বান্দা, আল্লাহু পাক রব্বুল আলামিনকে তিন তিন বার বললেন, ও রব্বি করিম, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মূসা হইতেন, আমার মতো আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়া কি থাকতো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে রব্বি করিম বলে ফেললেন, ও মূসা শোনো, তুমি যদি আল্লাহ হইতার আমি যদি মূসা হইতাম, তোমার কাছে আমার এক নাম্বার চাওয়া থাকতো আমার সুস্থতা এবং নেক হায়াত। সুস্থতা, আমি তোমার কাছে সুস্থতা কামনা করতাম, সুস্থতা ভিক্ষা চাইতাম, কারণ সুস্থতা মারাত্মক একটি নিয়ামত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু মাত্র দেরি করলেন না, তাৎক্ষণিকভাবে সিজদায় পড়ে গিয়ে ইস্তেগফার পড়লেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করেন, আর সেই সঙ্গে আপনি আমার দোয়া মঞ্জুর করুন, আমার নেক হায়াত দান করুন, আর আমার শারীরিক সুস্থতা আপনি দান করুন। মুফাসসিরিন ইকরামগণ বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের পর থেকে মৃত্যু পর্যন্ত যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এক সেকেন্ডের জন্য অসুস্থ হয় নাই, অসুস্থ হয় নাই। সুস্থতা একটি বড় নিয়ামত। আমরা সুস্থ আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ, যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, দ্বীন জিন্দা হয়েছে, কোরআন মাজিদ প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ তাআলার কাছে বরকত চাচ্ছি, রহমত করুণা ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষিত করেন, আমরা সকলেই অন্তর থেকে প্রাণ ভরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা লম্বা করব না, সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদের 114টি সূরা, সবাই বলেন তো কয়টি সূরা, একটু জোরে বলেন, বাবাজিরা ছোট ভাইয়ারা একটু জোরে বলেন, কয়টি সূরা? 114টি, আমাদের সবার জানা, 6666টি আয়াত, মতান্তরে 6236টি আয়াত। এই কোরআন মাজিদে 30টি পারা রয়েছে। আল্লাহ তাআলা হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ সকল বিষয়ের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াতগুলি সেট করেছেন। কোরআন মাজিদের 93 নম্বর সূরা সূরাতু আদ-দুহা, এই সূরাটি আমি তেলাওয়াত করেছি, সূরাটির মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে, আমরা যদি মনোযোগ সহকারে শুনি আমাদের কল্যাণ হবে, আমরা লাভবান হব,
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটি আয়াত এবং সূরা এর তাফসীর করতে হলে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে প্রধানত পাঁচটি জ্ঞান লাগে। সবাই বলেন তো কয়টি জ্ঞান, জোরে বলেন কয়টি জ্ঞান? পাঁচটি। এক নাম্বার, সূরা অথবা আয়াতটি আপনাকে সহিভাবে তেলাওয়াত করার জ্ঞান রাখতে হবে। মত, মাখরাজ, সিফাত, ইকফা, ইজহার, যা তাসবিদের বিবরণ আছে এই নিয়মগুলি জেনে সুন্দর সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, এইটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, মাতৃভাষায় তার সরল অনুবাদ করতে হবে। আপনি যে দেশের অধিবাসী হন না কেন, সেই দেশের মাতৃভাষা অনুযায়ী ওই আয়াত এবং সুরার কি করা, সরল অনুবাদ করা। তিন নাম্বার, আয়াত বা সুরার আপনাকে প্রেক্ষাপট শানে নজুল জানতে হবে, কি কারণে সুরাটি বা আয়াতটি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এটা হচ্ছে তিন নাম্বার। চার নাম্বার, ওই আয়াত বা সুরা থেকে ব্যাখ্যামূলক তাফসির বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে ব্যাখ্যা করা, তাফসির করা জানতে হবে, এটা হচ্ছে চার নাম্বার। এরপরে পাঁচ নাম্বার, ওই সুরা বা আয়াতের মধ্যে থেকে শিক্ষণীয় বিষয়গুলি বের করে, আমলের ফজিলতের বিষয়টা বের করে জনগণকে আমলের তালিম দেওয়া, আমলের তাসির দেওয়া, এই যোগ্যতা, এই জ্ঞান আপনার থাকতে হবে। তাছাড়া কোনো মানুষের আয়াত বা সুরা নিয়ে তাফসির করা উচিত নয়। সম্মানিত উপস্থিতি, কোরআনের সূরা তো আদ-দুহা 93 নম্বর সূরা, সূরাটিতে 11টি আয়াত রয়েছে, কয়টি আয়াত? সবাই জোরে বলেন তো কয়টি আয়াত? 11টি আয়াত। কোরআন মাজিদের দুইটা সূরা, সূরা তো আদ-দুহা আর আলাম নাসরাহ, সূরা ইনশিরাহ, এই দুইটা সূরা মুমিনদের জন্য মোটিভেশনাল সূরা, হতাশা কাটানোর সূরা। মানুষ হতাশায় ভোগে না, টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেটেড, এই শব্দগুলি আমরা জানি, শুনি, হতাশায় ভোগে। ব্যবসা মন্দা যাচ্ছে, আমার ছেলেটা পরীক্ষায় ফেল করেছে, আমার বাবা মারা গেছে, অমিক অমুক জমিনের ফসলটা আমার নষ্ট হয়ে গেল, এরকম টেনশনে মানুষ ভোগে না? ভোগে। এইবার আমের গাছগুলাতে ভালো আম ধরবে না, টেনশন, টেনশন, আমার ব্যবসা খারাপ, ব্যবসা খারাপ, সার্বিক বিষয়গুলি নিয়ে মানুষ টেনশনে ভোগে। প্রত্যেকটা মানুষের কম বেশি টেনশন আছে না নাই? সবাই বলেন তো আছে না নাই? টেনশন নাই কার? হাত উঠান তো দেখি, টেনশন ছাড়া কে আছে? কেউ নাই, কেউ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এক সময় টেনশনে পড়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, চিন্তা হচ্ছে, এই সূরাটি নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, নাজিল হওয়ার কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন যাবৎ তিনি টেনশনে পড়ে গেলেন, ডিপ্রেশনে ভুগছেন, এমন চিন্তায় ভুগছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে দীর্ঘদিন যাবৎ কোরআন মাজিদের কোনো আয়াত বা সূরা নিয়ে জিব্রাইল আসে না, কোন কোন বর্ণনায় এসেছে এক মাস, কোন কোন বর্ণনায় এসেছে দুই মাস, তিন মাস, ছয় মাস পর্যন্ত সময়ের কথা বলা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, মন খারাপ করে বসে থাকেন, সেই সাথে কাফেরেরা তার চিন্তাকে বাড়িয়ে দিল, কাফেরেরা বলাবলি শুরু করে দিল, ও মুহাম্মদ, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ত্যাগ করেছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলা শুরু করে দিল, ও মুহাম্মদ ভাতিজা, তোমার কাছে ওই শয়তানটা বুঝি আর আসে না, জিব্রাইলকে শয়তান বলে আখ্যায়িত করেছে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে সূরা দুহার তাফসির খুলে দেখুন, আবু লাহাবের স্ত্রী বলছেন, ও মুহাম্মদ, তোমার কাছে ওই শয়তানটা আর আসে না, তার মানে হচ্ছে
তুমি নবী হিসেবে আর দাবি করতে পারবে না, তোমাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। এই কথাগুলি শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে টেনশনে তিনি ঘোরাঘুরি করছেন, কেন আমার উপরে কোরআন মাজিদ আর আসে না, কেন আমার কাছে আর জিব্রাইল কোরআন নিয়ে আসে না, আমাকে আল্লাহ তাআলা ভুলে গেলেন নাকি, আমার কি দোষ হলো, কি ত্রুটি হলো, আল্লাহ তাআলা আমার উপরে রাগ করেছেন কিনা, এই রকম চিন্তা ভাবনা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরাঘুরি করছেন। এমত অবস্থায় আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরাতু আদ-দুহার এই 11টি আয়াত নিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, আমি জিব্রাইল, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন মাজিদ নিয়ে তোমার কাছে এসেছি। সালাম জানালেন, ওয়েলকাম জানালেন, মুবারকবাদ জানালেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্ণনা করলেন আদ-দুহা, আলোর শপথ, আদ-দুহা, ও মুহাম্মদ, আপনি যে টেনশনে ভুগছেন, আপনি যে চিন্তায় ভুগছেন, আপনার চিন্তা করার কাজ নাই। আদ-দুহা আলোর শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। এখান থেকে মুফাসসিরিন কিরামগণ বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদ নাজিল হওয়ার বন্ধ থাকার কারণে তিনি যে অন্ধকারে ভুগছিলেন, এই অন্ধকার কাটানোর জন্য আল্লাহ তাআলা আদ-দুহা এই শব্দটি ব্যবহার করেছেন। প্রভাতের সূর্য কিরণের শপথ, রাতের আধার ভেদ করে, সুবহ সাদেক ভেদ করে যেমন ভাবে সূর্য উদিত হয়ে দিনটাকে চকচকা করে দেয়, আপনার অমানিসা অন্ধকার সব কিছু দূর করে দিয়ে আপনার উপরে আল্লাহ তাআলা আলোক বর্তিকা হিসেবে সূরাতুল দোহা নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরার শুরুতে বলে দিলেন আদ-দুহা আলোর শপথ। দুই নম্বর আয়াত হচ্ছে ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের আধার নিজুম নিস্তব্ধতার শপথ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে রাখুন, আমি আপনার উপরে রাগ করি নাই, আমি আপনাকে ভুলে যাই নাই, আপনাকে ত্যাগ করি নাই, ছেড়ে দেই নাই, আমি ইচ্ছে করেই কোরআন মাজিদ নাজিল করা বন্ধ রেখেছিলাম, তার কারণ হচ্ছে আমি আপনাকে বিশ্রাম দিতে চাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, ও গো নবী, আমি তো আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ছেড়ে দেই নাই, কোরআন মাজিদ আমি ইচ্ছে করেই আপনার উপরে নাজিল করা বন্ধ রেখেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল বন্ধ রেখেছিলেন। কাফেররা যে সমস্ত কথা বলাবলি করছে, বলছে আপনাকে আমি ছেড়ে দিয়েছি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ছেড়ে দেব কেন, আমি তো আমার নামের সাথে আপনার নাম জুড়ে দিয়েছি। সকলে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দেখেন না, কালিমার মধ্যে আমার নামের সঙ্গে আপনার নাম, আজানের মধ্যে আমার নামের সঙ্গে আপনার নাম, নামাজের মধ্যে আমার নামের সঙ্গে আপনার নাম, কেরাতগুলি পড়ে আমার নাম, তাশাহুদে গিয়ে আপনার নামে দরুদ আছে না নাই? সবাই চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আছে। প্রত্যেকটা জায়গায় আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে ত্যাগ করি নাই, ছেড়ে দেই নাই, ভুলে যাই নাই, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আপনার উপরে আমি ইচ্ছে করেই কোরআন মাজিদ নাজিল বন্ধ রেখেছি, তার কারণ একাধারে যদি আমি কোরআন মাজিদ নাজিল করতে থাকি, এই কোরআন মাজিদ রিসিভ করতে করতে, গ্রহণ করতে করতে আপনি এক সময় অসুস্থ হয়ে পড়বেন, আপনার সুস্থতা কামনা করে আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য আমি কিছুদিনের জন্য ইচ্ছে করে কোরআন মাজিদ নাজিল বন্ধ রেখেছি। সকলে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রাফা'না লাকা যিকরাক, আমি তো আপনার নামকে, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে আকাশচুম্বী করেছি। ওরা তো জানে না, ওই আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এক সময় পৃথিবীতে এদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে
প্রত্যেকটা মানুষ আপনার নামে দরুদ পড়বে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছেন আমাদের নবী। ইংল্যান্ডে কিছু কিছু রাস্তা পরিষ্কার করা লোক দেখা গেছিল নেটে, তাদের গায়ে জার্সি ছিল, তাদের গায়ে গেঞ্জি ছিল, গেঞ্জির পেছনে লেখা ছিল MUHMADI মোহাম্মদ। কেউ কেউ চিন্তা করলো, কে রে মোহাম্মদ? যদি নাম হয় সে তো একজন আর হবে, কিন্তু প্রত্যেকের গায়ে, প্রত্যেকের টি শার্টে, প্রত্যেকের গেঞ্জিতে এই নামটা, কারণ কি, এই নামটা কার? তারা নেটে ঢুকলো, নেটে ঢুকে গুগলে সার্চ দিল MUHMADI মোহাম্মদ। কে মোহাম্মদ? হু ইজ মোহাম্মদ? এই মোহাম্মদ কে? তারা এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া শুরু করে দিল। পড়তে পড়তে ইংল্যান্ডের অনেক মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে গিয়ে তারা মনের অজান্তেই তাকে নবী হিসেবে মেনে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সকলে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের নবী। শুধু তাই নয়, খ্রিস্টান একজন লেখক, আপনারা অনেকেই হয়তো বইটি পড়েছেন, মাইকেল এইচ হার্ন, মাইকেল এইচ হার্ন 100 মনীষীর জীবনী লিখেছেন একটা বইয়ে। পৃথিবীর ইতিহাসে কোরআন মাজিদের পরেই যে বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেইটা হচ্ছে দি হান্ড্রেড, অর্থাৎ মাইকেল এইচ হার্নের সেই বইটি। কারণ একটাই, তাকে জিজ্ঞেস করা হয়েছিল খ্রিস্টীয় মধ্য থেকে বিভিন্ন নেতারা, বিভিন্ন পাদ্রীরা তাকে জিজ্ঞেস করেছিল, ও মাইকেল এইচ হার্ন, আমাদের মধ্যে এত বড় বড় নেতা থাকতে, এত বড় বড় সম্পদশালী লোক থাকতে, এত বড় বড় জ্ঞানীগুণী লোক থাকতে, তোমার বইয়ে 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে প্রথম স্থানটা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিলা? মাইকেল এইচ হার্ন বলেছিল, আমি একটা বই লিখতে গিয়ে চিন্তা ভাবনা করলাম বইটা যেন ভালো হয়, আর ভালো জিনিস লিখতে গিয়ে একটা ভালো নাম আমার প্রথমে প্রয়োজন। আমি সেখানে জগৎ বিখ্যাত সমস্ত মনীষীদের নাম দিয়েছি, আমি সকল মনীষীদের জীবনী পড়তে লাগলাম, আমেরিকার বিভিন্ন লাইব্রেরি আমি খুঁজলাম, বিশ্বের বড় বড় লাইব্রেরিগুলো আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে সমস্ত মনীষীদের জীবনীগুলি আমার পড়া হলো। যেই মানুষটার জীবনে আমি একটি মিথ্যা কথা পাই নাই, যেই মানুষটার জীবনে আমি একটি ত্রুটি পাই নাই, সলচাতুরি পাই নাই, চিটারি বাটপারি পাই নাই, পরের হক মারে খাওয়ার মতো কোনো দোষ ত্রুটি আমার অবলোকনে হয় নাই, তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও খ্রিস্টীয় নেতারা, তোমরা শুনে রাখো, এই মানুষটাকে আমার অন্তর থেকে ভালো লেগেছে, মদিনায় ইসলাম প্রচার করবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, রব্বি করিম, তোমার ইসলাম প্রচার করতে গিয়ে আমার যদি জীবনও শেষ হয় আমি তাতেও রাজি, আপনি সমস্ত লোকজনকে হেদায়েত দান করুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলাম প্রচার করতে যাবেন, এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন। হযরত আবু বকরকে বলে রেখেছিলেন, আবু বকর, যে কোনো সময় তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করতে পারি, আল্লাহ তাআলাকে আমাকে যখন আদেশ করবেন তখনই তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করতে পারি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করবেন, মদিনায় এই খবরটা পৌঁছিয়ে যাওয়ার পরে দুই তিন দিন যাবৎ মদিনার লোকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে তারা দণ্ডায়মান হয়ে থাকলো, দণ্ডায়মান হয়ে গেল। আর বলল, কখন আসবে আমাদের নবী, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি কখন আসবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঢুকবেন, এমত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার অলিতে গলিতে নারী পুরুষ বৃদ্ধ যুবক সব পেশার লোকেরা, সব শ্রেণীর লোকেরা মদিনার অলিতে গলিতে হাদিয়া নিয়ে, উপঢকন নিয়ে, উপহার নিয়ে তারা দণ্ডায়মান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকতেই অনেক মানুষ তাকে
ওয়েলকাম জানালো, তাকে রিসিভ করলো, হাদিয়া তোহফা দিল। কত লোকজন হাদিয়া দিয়ে ধন্য হয়ে গেল। কোরআন মাজিদে এসেছে মুহাজির যে সমস্ত সাহাবীরা ছিল মদিনার লোকেরা, অনেকে বাড়ি ছেড়ে দিয়েছে, তাদেরকে বাড়ি দান করে দিয়েছেন। অনেক সময় যাদের দুইটা স্ত্রী ছিল একটা স্ত্রী দিয়ে দিয়েছেন। অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে ইসলামকে সহযোগিতা করেছে মদিনার লোকেরা। একজন মহিলা বিধবা মহিলা ছিল, তিনি হচ্ছেন হযরতে আনাসের মা, সাইয়েদেনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন ছোট্ট মানুষ, 10 বছর বয়স। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছেন, আগা নবী, মদিনার বড় বড় সম্পদশালী লোকেরা, সব শ্রেণীর লোকেরা কত অর্থ সম্পদ দিয়ে নিজেদের সৌভাগ্য তারা অর্জন করে ফেলেছে, নিজেদেরকে ধন্য করে ফেলেছে। আমি বিধবা মহিলা, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, ওগো নবী, আমি জাগতিক কোনো সম্পদ আপনাকে দিতে পারছি না, আমি আর নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তবে ওগো নবী, আপনি শুনুন, আমার কাছে কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই, আপনার কাছে আমার কলিজার টুকরো একটা সম্পদ আছে, যেই সম্পদটাকে আমি আপনাকে দিয়ে দিতে পারি, আপনাকে চিরতরে আমি দান করতে পারি, সে হচ্ছে আমার আনাস। আমার আনাসকে আপনার খাদেম হিসেবে, আপনার খেদমতকারী হিসেবে দিয়ে দেব নবী। ও নবী, আমি আমার কলিজার টুকরা, আমার সন্তানকে আপনার জন্য আমি দান করে দিলাম। নবী আপনি শুনুন, আমার আনাস ছোট্ট মানুষ, বড় ধরনের হয়তো কোনো কাজ করতে পারবে না, নবী আমার আনাস আপনার মিসওয়াকটা এনে দিতে পারবে, আপনার টুপিটা এনে দিতে পারবে, আপনার সেই আতরের শিশিটা, অজুর পানিটা, আপনার গায়ের জুব্বাটা এনে দিতে পারবে। নবী আনাস খুব ভদ্র, খুব চালাক, আপনি আনাসকে গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার লোকেরা যত অর্থ সম্পদ আমাকে দান করেছে, সবচাইতে আমি বেশি খুশি হয়েছি, নিজেকে ধন্য মনে করেছি, আনাসকে হাদিয়া হিসেবে পেয়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন তো বাবা, জিরা লিল্লাহি তাকবীর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মুহাজির সাহাবী, আমার কাছে দান করার মতো কোনো সামর্থ্য নাই, ওগো নবী, আমার পরনে শুধু একটা লুঙ্গি ছাড়া আমার কোনো কিছু নেই, আমি কি দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল কিপটামি করো না, তোমার মুখের আওয়াজ আছে, তোমার মুখে, তোমার শরীরের মধ্যে আল্লাহ তাআলার প্রদত্ত ধ্বনি আছে, মসজিদে নববীতে যাও, আজান দাও, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করো, এইটা যদি তুমি করতে পারো, তুমিও দানের সমতুল্য সওয়াব পাবা, সওয়াব পেয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের কবরের মধ্যে, কবরের সহযোগী হিসাবে চার শ্রেণীর মানে ব্যবস্থা করবেন। কয় শ্রেণীর সবাই বলেন তো? চার শ্রেণীর। এক নাম্বার হচ্ছে মৃত ব্যক্তি, মাথার পাশে দেখবেন কে যেন দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান হয়ে আছে, বলছে কবরবাসী তোমার কোনো ভয় নাই। কবরবাসী বলবেন তুমি কে, আমাকে অভয় দিচ্ছ তুমি কে? কবরবাসীকে লক্ষ্য করে বলবেন, আমি কোরআন মাজিদ, তুমি পৃথিবীতে আসতে, ধীরে তেলাওয়াত করতে আর আমাকে মেনে চলতে, আমি তোমাকে সহযোগিতা করতে এসেছি। ডান পাশে দেখবেন আর একজন সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে আছে, বলবেন তুমি কে, তোমাকে তো আমি দুনিয়ায় কোনোদিন দেখি নাই। কবরবাসীকে লক্ষ্য করে বলবেন, আমি তোমার সেই আমল, যে আমল দৈনিক তুমি পাঁচবার করতে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে। বাম পাশে দেখবেন আর একজন, আর একজনকে জিজ্ঞেস করবেন তুমি কে, তুমি আমাকে এখানে অভয় দিচ্ছ কেন, সহযোগিতা করছে কেন? বললেন আমি তোমার সেই আমল, 30 দিন তুমি যেমন আমাকে উপোস রেখে আমল করেছিলে, আমি সেই রোজা। সামনের দিকে দেখবেন ছোট ছোট অসংখ্য সহযোগী, তারা হচ্ছেন ওই সমস্ত সহযোগীদেরকে জিজ্ঞেস করলো তোমরা কারা? বললেন আমি তোমার সেই দান, আজকে 5 টাকা, কাল 10 টাকা, অমুক জায়গায় 20 টাকা, এরকম ভাবে যে দান করেছিলে, ওই দান আমি একত্রিত হয়ে তোমার কাছে সহযোগিতা করতে এসেছি। কবরের মধ্যে আমাদের দান কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার জন্য যারা দান করবে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত বাড়িয়ে দিবেন, ইজ্জত বাড়িয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখার
চারটি আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবেন কয়টি আমল চারটি আমল এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার হারাম ভক্ষণ করা যাবে না হালাল রুজি ভক্ষণ করতে হবে চার নাম্বার 40 দিন পাঁচ ওয়াক্ত নামাজ একাধারে জামাতে আদায় করতে হবে আর চার নাম্বার হচ্ছে একটি দরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিল নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দরুদটি যারা প্রতিনিয়ত শোয়ার সময় ওজুর সহিত আমল করে শুবে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবেন এই চারটা করার পরেও যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবেন না তার একটি আবার দোষ থাকবে সে দোষটি কি জানেন জানবেন সবাই কি দোষ সে দোষটি হচ্ছে ওই মানুষটা হবে কৃপণ ওই মানুষটা হবে কি কৃপণ এখানে কৃপণ আমরা কারা কারা আছি আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সহযোগিতা করতে কে না চাই অর্থাৎ স্বপ্নে দেখতে কে না চাই মাদ্রাসায় সহযোগিতা করা কুরআনকে সহযোগিতা করা মাদ্রাসায় সহযোগিতা করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে সমস্ত মানুষেরা সহযোগিতা করবে আল্লাহ তাআলা তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন তাদেরকে দেখাবেন সকলে বলি আল্লাহুম্মা আমিন